বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আজকে আমরা নতুন নোটিফিকেশন আলোচনা করতে যাচ্ছি যে কালকে থেকে কিন্তু এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে যে হেড কনস্টেবল পদের জন্য নতুন প্যাকেজ এসেছে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড রয়েছেন এবং আপনারা যদি চান এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অংশগ্রহণ করতে তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনের পাতায় হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশন তবে আমরা আলোচনা করে নেব যে এই নতুন নোটিফিকেশনটা কিন্তু খুবই শর্ট কারণ হচ্ছে একটা পেজের তবে যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন কিন্তু আগামীকালকে থেকেই শুরু হবে এবং এর সময়সীমা কিন্তু 12/5/2023 মধ্যে সময়সীমা শেষ হয়ে যাবে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এবং হেড কনস্টেবল যে নিয়োগ করা আছে ডিটেলস কি রয়েছে আমরা দেখে নিচ্ছি তবে এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন হবে তবে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আলটিমেটলি দুটো ক্যাটাগরির পোস্ট নিয়োগ করা আছে একটা হচ্ছে রেডিও অপারেটর হেড কনস্টেবল রেডিও মেকানিক দুটো ক্যাটাগরি একটার মধ্যে রয়েছে আপনার রেডিও অপারেটরের মধ্যে 217টা শূন্যপদ এবং রেডিও মেকানিকের মধ্যে 30টা শূন্যপদ যারা অ্যাপ্লিকেশন করতে চান পেস্কেল আপনারা দেখে নেবেন আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটাকে ছেড়ে দিই এজ লিমিট রয়েছে 18 থেকে 25 বছর তবে সেই এজটা কাউন্ট করবে 12 মে 2023 অনুসারে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশন করতে চান তাহলে 12 পাস সাথে আপনার 60% মার্কস থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নতুবা যদি আপনার ম্যাট্রিকুলেশন থাকে এবং 2 বছর আইটিআই করা থাকে তাহলে আপনি এর জন্য এলিজিবল থাকবেন তবে মনে হয় অনেকেরই এই পোস্টার অ্যাপ্লিকেশন করতে পারেন যদি ম্যাট্রিকুলেশন থাকে এবং অনেকেরই তো আইটিআই থাকেও এক্ষেত্রে হাউ টু অ্যাপে বলা হচ্ছে আপনাকে তাদের পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করতে হবে দেখুন আমি বলবো যে আগামীকালকে থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হলে আপনারা আগামীকালকে থেকে শুরু করবেন না এর একদিন বা দুদিন পর থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অংশগ্রহণ করার চেষ্টা করুন কারণ হচ্ছে প্রথম প্রথম কিছু একটা মিস্টেক থাকে তাই এগুলোকে ইগনোর করে একদিন বা দুদিন পর থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অংশগ্রহণ করার চেষ্টা করুন যাই হোক বন্ধুরা আজকে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে খুব সুন্দর কিন্তু হেড কনস্টেবলের জন্য নতুন ভ্যাকেন্সি এসেছে আলটিমেটলি কিন্তু 247টার মতো ভ্যাকেন্সি রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন বাকিটা আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে বন্ধুরা ছোট্ট ভিডিও বন্ধু ছিল যদি বন্ধুদের সঙ্গে কোনো ডাউটস থাকে তারা অবশ্যই নিজে কমেন্ট করেন দেখা কমেন্টতে সকলে ভালো থাকবেন জয় হিন্দ